بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের চেয়ারপারসন আমাদের গণতন্ত্রের মাতা গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করছেন সে নেত্রী আজকে আমাদের মাঝে নেই আমরা তার মুক্তির দাবিতে এখানে উপস্থিত হয়েছি আল্লাহ তাআলার কাছে আজকে এই প্রার্থনা করছি যে আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখেন এবং অতি দ্রুত তাকে মুক্ত করেন গতকাল প্রধানমন্ত্রী এই একুশে আগস্টের গ্রেনেড হামলা সম্পর্কে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্রধান দায়ী এবং সিনিয়র বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে দায়ী করে বক্তব্য দিয়েছেন যখন এই একুশে আগস্টের হামলা মানে মামলার রায় অপেক্ষা করা আছে এটা সবসময় তারা করছেন এটা প্রমাণিত করে যে সরকার বিচার বিভাগকে সম্পূর্ণ করায়ত্ত করতে চায় এবং তারা বিচার রায়কে তা ডিক্টেট করতে চায় আগে থেকেই তারা বলে দিতে চায় যে কারা জড়িত ছিল না তারা বলতে চায় তাদের মতো করে তারা বিচার বিভাগকে সম্পূর্ণভাবে দলীয়করণ করেছে বিচার রায়কে পর্যন্ত তারা এখন সেই পুরোপুরিভাবে দলীয়করণ করতে চায় এবং সেটাই প্রমাণ করে যে এরা কোনো ন্যায় বিচারে বিশ্বাস করে না তাদের কায়ত্ত বিচার বিভাগকে তারা নিয়ন্ত্রণ করতে চায় আজকে এটা প্রমাণ করে যে তারা বিচারের রায়কে প্রভাবিত করছে আগেই ঘোষণা দিয়ে বিচারের রায়কে পুরোপুরিভাবে প্রভাবিত করছে মানে এখন কি আর বিচারকদের পক্ষে ন্যায় বিচার করা খুব কঠিন হবে কারণ ইতিমধ্যে বাংলাদেশের বিচার ব্যবস্থা যেটা দাঁড়িয়েছে তাতে বিচারকরা তো স্বাধীনভাবে কাজ করতেই পারছেন না সেই ক্ষেত্রে তারা আপনার সম্পূর্ণভাবে আপনার এই বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছেন এবং বিচার রায়গুলোকে নিয়ন্ত্রণ করছেন আজকে দেওয়ার পরে আদালতের পক্ষে সম্ভব নয় এটা এর আগেও দেখা গেছে আপনার আমরা বারবার বলছি যে এইভাবে প্রধানমন্ত্রীর বক্তব্য যখন হয় যে চিফ এক্সিকিউটিভ উনি যখন এই ধরনের একটা কথা বলেন যে তখন কিন্তু আপনার বিচারকদের পক্ষে বা তদন্তকারীদের পক্ষে যারা তদন্ত করেছে তারা করতে পারেনি সেই জন্যই তদন্ত তারা নিরপেক্ষভাবে করতে পারেনি কারণ তারা আগে থেকেই সরকার সেটাকে নিয়ন্ত্রণ করেছে একইভাবে এবং একই কারণে আজকে দেশের তিন বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছেন আজকে আবার ষড়যন্ত্র করছেন যে এই তথাকথিত বিচারের নামে তাদেরকে আবার সাজা দেওয়ার চক্রান্ত তারা করছেন ধন্যবাদ আমি আপনাদেরকে যেটা বললাম যে আমাদেরকে আজকে দেখা করতে দেওয়াটা আইন আছে জেল করে বলা আছে যে ঈদের দিনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের এবং আপনার যারা পরিচিত যারা কেউ দেখা করতে দেওয়া হবে আমরা অনেকদিন আগেই চিঠি দিয়েছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে সেই চিঠির কোনো উত্তর দেওয়া হয়নি এবং দেখা করতে দেওয়া হচ্ছে আপনার আজকে পথ বন্ধ করে দিয়েছে এটা রিসিপ্ট কপিও আছে দুর্ভাগ্যজনকভাবে আপনারা সেই অনুমতি আমাদেরকে দেন নাই এটা রিসিপ্ট কপিও আছে পুরো আপনার আছে তো আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি
এটা চিঠি দিয়েছি, চিঠি চিঠি দিয়েছি, অনুমতি দিয়েছি, সেইটাকে ওনারা রিসিভ করেছেন। আমরা দিয়েছি আপনার ১৩ আগস্টে দিয়েছি, অতীব জরুরি লেখে, এবং সেটা ঈদের দিন, পবিত্র রাজার দিনে বিএনপি নিম্নবর্ণিত সিনিয়র নেতৃবৃন্দ সহ প্রধানমন্ত্রী সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আগ্রহী, কিন্তু সেটার অনুমতি আমরা দিলেন না। এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, আবারও একই কথা বলছি যে এই দেশের কোনো আইনের শাসন নেই, এবং একদলীয় শাসন চলছে, ফ্যাসিস্ট রুল চলছে, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর এই রাস্তা আটকে রাখছেন, এরকম পারেন না কিন্তু আপনাকে, আমরা গিয়ে ফিরে যেতে পারি, এই রাস্তা জনগণের রাস্তা দিয়েছে। আর আমাদেরকে যদি জেল গেটে যেতে দেওয়া হতো, জেল কর্তৃপক্ষ আমাদেরকে বলতো যে আমাদেরকে অনুমতি দেবে কি দেবে না, এখানে কিন্তু পুলিশ কর্তৃপক্ষ আমাদেরকে রাস্তায় আটকে দেওয়া হতো, এটাও আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনক মনে করি। এটা রাস্তা পাবলিকের গেইটে আমরা জোর করে কিন্তু দিতে পারবো না, জেল অথরিটি আমাদেরকে বলতে পারবে, কিন্তু এখানে দুর্ভাগ্যজনক যে আমাদেরকে পুলিশ কর্তৃপক্ষ ফিরিয়ে দিচ্ছে। জেল কর্তৃপক্ষ তো পুলিশ কর্তৃপক্ষের অধীন, হোম মিনিস্টারের অধীন না, তারা হোম মিনিস্টারের অধীনে না, চিঠি দেওয়া হয়েছে, চিঠি দেওয়া